কাঞ্চন ভাই, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সংকট, শিল্পী সংকট, পরিচালক সংকট, সব মিলিয়ে অনেক সংকট। এই সংকট দূর করার জন্য 2018 সালে নতুন মুখের সন্ধানের একটা কার্যক্রম নিয়েছিল, কিন্তু সেটা হয়নি। 2020-এ নিয়েছিল, সেটাও হয়নি। আমরা 5 বছরে একটা নতুন মুখের সন্ধানের কার্যক্রম করতে পারলাম না। শিল্পী সমিতি কি বিষয়টা নিয়ে ভাবে? শিল্পী সমিতি এখন বিষয়টা নিয়ে ভাবে না, কারণ হলো যে আমরা এই 11 মাসে আমরা এসে আমরা চেষ্টা করেছি যে চলচ্চিত্র সংখ্যাটা বাড়ানো যায় কিনা, এবং চলচ্চিত্রের বিজনেসটাকে মানে একটা জায়গা নিয়ে যাওয়া কিনা, কারণ চলচ্চিত্র না চললে কোনো কিছুই টিকবে না। তো সেইটা আমরা মোটামুটি কিছুটা করতে পেরেছি। 65টা সিনেমা হল ছিল, এখন 200 রূপে সিনেমা হল রানিং, এবং আমাদের আসা পর্যন্ত আমরা প্রায় 7-8টা ছবি খুব ভালো ব্যবসা করেছি। তো এটা একটা আশার বিষয় আর কি। তো এইটাকে ধরে রাখার চেষ্টা মানে আমরা করতেছি। আর যেটি বললাম যে যা যে শিল্পীরা আছে তাদেরকেই তো ঠিক মতো কাজে লাগাচ্ছে না। তো নতুন শিল্পী এখন যারা আসে তারা মানে ব্যক্তিগত ছবির মাধ্যমে আসে, যেটা দেখলাম আর কি। তো সেই মানে এবং তারা মানে এসে আসলে এক ঘরানা হয়ে যায় আর কি। ওইভাবে আসলে মানে সকলে ছবিতে কাজ করে না, সেইভাবেই করে না। যেমন অনন্ত, জলিল, বর্ষা, এরা নিজেদের একটা ঘরানার মধ্যে। তারপরে যে রাজেরও দেখলাম যে তাদেরও একটা ঘরানার মধ্যে। তারপরে হাওয়া যে আছে তাদেরও একটা ঘরানা আছে। তো এই ঘরানা থেকে না বেরোলে তো আসলে হবে না। মানে শিল্পী যে নাই তা না, শিল্পীগুলো আছে, কিন্তু শিল্পীগুলো হচ্ছে কি যে মানে থোকা থোকা একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। তা আমাদের সময় তো আমরা এরকম সীমাবদ্ধ ছিলাম না, আমরা সকলের ছবি, সব ধরনের ছবিতে অভিনয় করেছি। কাঞ্চন ভাই, আমি শেষ করব, তার আগে আপনার কাছে জানতে চাইবো যে এখনকার সময়ে আমাদের সিনেমার গল্পের যদি মূল্যায়ন আমি আপনাকে করতে বলি, কীভাবে করবেন? গল্পের মূল্যায়ন, গল্প আসলে বড় ফ্যাক্টর না, কিন্তু বড় ফ্যাক্টর হলো স্ক্রিপ্ট। আমি মানে ডেলি কিন্তু আমি ছবি দেখি, আমি তামিল ছবি দেখছি, হিন্দি ছবি দেখছি, ইংলিশ ছবি দেখছি, গল্প কিন্তু ফ্যাক্টর না কিন্তু। কিন্তু তাদের যে স্ক্রিপ্ট, তাদের যে ডায়ালগ, তাদের যে মেকিং, এইগুলো আসলে মানে একটা ছবিকে মানুষের কাছে দর্শকপ্রিয় করা। আপনি কি মনে করেন বেদে মেয়ে জ্যোৎস্নার গল্প কি খুব আহামরি গল্প? কিন্তু এই গল্পটার সঙ্গে আমরা রিলেট করতে পারতাম, বলেন আপনি। এটা কি খুব মানে নতুন ধরনের কোনো জিনিস? ও তো প্রেমেরই গল্প, এবং এই যে ক্লাসের গল্প, বড় লোক ছোট লোকের এই তো গল্প। তো সেই ছবি এইরকম কেন বলো? কারণ ছবির মূল যে জিনিসটা সেটি হলো যে আপনি বিশ্বাস করাতে হবে, চরিত্রগুলোকে মানুষের বিশ্বাসযোগ্য হতে হবে যে হ্যাঁ এটা। আমি যখন হলিউডের একটা মানে ফ্যান্টাসি ছবি দেখি, জাদুর ছবি যখন দেখি, আমি এই যে কয়েকদিন আগেও আমি একটা ছবি দেখলাম, দ্য স্কুল অফ গুড অ্যান্ড ইভিল, আমি মন্ত্রমুগ্ধর মতো আমি দেখছি, মন্ত্রমুগ্ধর মতো দেখি, এবং আমি তো ওইখান থেকে বেরিয়ে আসতে পারি না। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ এইটাই, এই একটা আলাদা জগৎ, একটা পরিবেশ। তো সেইটাই হলো গিয়ে ফিল্মের মূল জিনিস হলো এটা, যেটা বেদের মেয়ে জ্যোৎস্নাতেও ছিল। জার্মানি এক পরিচালক আসছিল MDC-তে ছবি, আমাদের ছবি দেখতে, শুটিং দেখতে। তো আমাকে দেখলো, তারপর আমাকে এক মানে ওই দিন আমি আবার 2টা জায়গা শুটিং করছিলাম আর কি। তো আমাকে দেখলো যখন পরিচয় করা, হ্যাঁ হ্যাঁ আই হ্যাভ সি ইউ টু প্লেস ইউ আর অ্যাক্টিং, তো দে আর ইউ আর ডান্সিং অ্যান্ড হিয়ার ইজ ইউর ফাইটিং। তো বললো যে এরকমভাবে তোমাদের তো ছবির মধ্যে ফাইট, ডান্স, ডায়ালগ, ড্রামা, এটা সেটা বহু কিছু থাকে। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ছবিগুলো এরকম হয় আর কি, কিন্তু হলিউড টলিউডের ছবি কিন্তু তা হয় না। তারা যে কোনো যদি ফাইটিং ছবি হয় তাহলে ফাইটিং নিয়েই কিন্তু তারা, ডান্সের ছবি হলে যেমন ডান্স নিয়েই কিন্তু তারা মুভ করে। তো আমাদের এখানে মানে সব কিছুই দিতে হয় দর্শকদের, কমেডি দিতে হয়। তো কমেডি বলেন, অমুক বলেন, বেদে মেয়ে জ্যোৎস্নার যে কমেডি, সেই কমেডি আমরা কিন্তু অন্য জায়গায় দেখি। তো যার জন্য মানুষের এই যে এন্টারটেনমেন্ট মানে গ্রহণ করার জন্য মানুষ ছবি দেখতে যায়।
এখন এন্টারটেনমেন্ট এই যে আমার আবার এই যে যেটা বলা হয় যে সুস্থ ছবি, তো সুস্থ ছবি দর্শক আর মানে সাধারণ দর্শকের এন্টারটেনমেন্ট তো আলাদা। ওই সুস্থ ছবির যারা মানে মানে শিক্ষক প্রফেসর এই ধরনের লোকেরা যারা দেখতে যাবে তাদের মানে টেস্ট আর এই যে আমাদের সাধারণ গার্মেন্টসের রিক্সা তারপরে এমনি সাধারণ মানুষ যারা আছে তাদের টেস্ট তো একরকম হবে না, এবং এই টেস্টের মানুষটাই সবচেয়ে বেশি, গার্মেন্টস রিক্সা তারপর কৃষক শ্রমিক এরা তো আমাদের সংখ্যায় অনেক বেশি। এদেরকে পপুলার না করাইতে পারলে, এদের কাছে পপুলার না করলে পরে কিন্তু ছবি চলবে না, আসলে হিট হবে না। তো তো তাই বলে কি ওই ছবি হবে না, ওই ছবি হবে। আমি যে জন্য বলতাম যে আমাদের দেশে কিন্তু একটা জিনিস আছে, আপনি খাইছেন কি না জানি না, কইয়ের তেল দিয়েই কিন্তু আবার কই মাছ ভাজা হয়। তো আমার কাছে কথা হলো যে হ্যাঁ, একটা প্রোডিউসার এরকম ব্যবসা সফল ছবি বানাবে, সেইখানে যে ব্যবসা হবে সেখান থেকে এটা একটা প্রণোদনার মতোই আর কি, একটা সুন্দর মানে ওই ধরনের ছবি বানাবে, এখান থেকে যে লাভ অংশ সেটা দিয়ে বানাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আর একটা ছবি মানে বানানোর মতো তার সামর্থ্য যেন থাকে। তো এই দুটো ছবি পাশাপাশি আমাদের রাখতে হয়। থ্যাংক ইউ কাঞ্চন ভাই, আমাদেরকে অনেক সময় দিলেন।